নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জুলাই মাসে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে যে সমস্ত ছাত্রছাত্রীগণ রিভিউ এবং স্কুটনির জন্য অ্যাপ্লাই করেছিল তাদের স্কুটনি এবং রিভিউয়ের রেজাল্ট বুধবার অর্থাৎ আজকে। সেই সমস্ত ছাত্রছাত্রীগণ কীভাবে রিভিউ এবং স্কুটনি রেজাল্ট দেখবে বা জানতে পারবে সেই নিয়ে এই ভিডিওটি। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনি রেজাল্ট পাবেন। আপনি যে ইউটিউব ভিডিওটি দেখছেন সেই ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে। প্রথমে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। এখানে আসার পরে সাইটে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে অনেকগুলি অপশান আসবে। এর মধ্যে দেখুন একটি অপশান ডেস্কটপ সাইট, যখন এটি অন করে দেবেন, আমার অন করা আছে, আপনি এটা অন করে দেবেন। অন করলে কী হবে না, আপনার মোবাইলটি কম্পিউটারের মতো কাজ করবে, ডেস্কটপ মোডে আনার পরে আপনারা এই ওয়েবসাইটের নিচের দিকে আসবেন স্ক্রল ডাউন করে। এই যে লেখাগুলি আছে 2020 সালের মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনারা এগুলি দেখতে পারেন। যেটি নিয়ে আলোচনা রিভিউ এবং স্কুলনি রেজাল্ট কীভাবে দেখতে পাবেন, এখানে আসার পরে আপনারা এই যে লিঙ্কগুলি দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলিতে ক্লিক করবেন। যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলেই রেজাল্ট জানতে পারা যাবে। সবচেয়ে ভালো পদ্ধতি হল এখানে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। প্রথম অ্যাপটি ডাউনলোড করার জন্য যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন সেই ইউআরএলটিতে ক্লিক করবেন। যখন ইউআরএলটিতে ক্লিক করবেন তখন প্লে স্টোরে সরাসরি চলে যাবেন এবং প্লে স্টোরে ওই অ্যাপটি দেখতে পাবেন। যদি প্লে স্টোরে সরাসরি যান তাহলে অনেকগুলি ভুয়া অ্যাপ দেখতে পাবেন। কোনটি গভর্নমেন্টের অ্যাপ সেইটি বুঝতে পারবেন না। সুতরাং এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি অ্যাপটি ডাউনলোড লিঙ্কে চলে যাবেন। লিঙ্কটিতে ক্লিক করার পরে এই যে অ্যাপে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, অ্যাপের নামটি দেখতে পাচ্ছেন মাধ্যমিক রেজাল্ট 2020, এবং এখানে যে লোগোটি আছে মধ্যশিক্ষা পর্ষদের লোগো, এবং এখানে অ্যাপ যে অ্যাথরিটি আছে সেটা দেখে নিবে, প্যান ইন্ডিয়া ইন্টারনেট প্রাইভেট লিমিটেড। তারপরে আরও ভালোভাবে দেখার জন্য এখানে যে অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্নে ক্লিক করলে ডিটেলস বুঝতে পারবেন অ্যাপটি কোন সংস্থার। এখানে লেখা আছে অফিসিয়াল মোবাইল অ্যাপ ফর WBBSE মাধ্যমিক রেজাল্ট 2020। এখন অ্যাপটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য
এখানে ক্লিক করবেন। ইনস্টল আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করব। ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, দেওয়ার পরে নেক্সট বটনে ক্লিক করতে হবে। ক্লিক যখন করবেন তখন এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনাকে আপনার যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা ক্লিক রোল নাম্বারটা টাইপ করতে হবে এবং জন্ম তারিখ ডেট অফ বার্থ এখানে টাইপ করতে হবে এবং এখানে যে ক্যাপচাটা থাকবে সেই ক্যাপচাটি হুবহু এখানে টাইপ করতে হবে। টাইপ করার পরে গেট রেজাল্টে ক্লিক করবেন। যখন গেট রেজাল্টে ক্লিক করবেন তখন আপনার মোবাইলে মেসেজ চলে আসবে, আপনি দেখতে পাবেন কিংবা এখানেই দেখতে পাবেন। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।